নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন ব্লগে। তো আমরা এখন বাজারে যাব আর 7টা বেজে গেছে সন্ধ্যাবেলায়। আমাদের এখানে আজকে হচ্ছে মানে হরিসভা হয়, প্রত্যেক বছরই হয় হরিনাম সংকীর্তন, তো এবছরও হচ্ছে। আর আজকে থেকে নাম সংকীর্তন শুরু হয়েছে, 3 দিন চলবে টানা। আজ ভোরে শুরু হয়েছে, কাল সারাদিন চলবে, আর পরশুদিন ভোরবেলা মানে দোলের আগের দিন শেষ হয়ে যাবে। তো আজ প্রথম দিন, ওই প্রথম দিনেই যাচ্ছি। অন্যান্য বছর লাস্টের দিন যাওয়া হয় মানে দোলের আগের দিন, কিন্তু এবছর যাওয়া হচ্ছে না। তার একটা বিশেষ কারণ আছে। আমরা এবার দোলে বোলপুর যাচ্ছি, শান্তিনিকেতন ভিলফুডে। ওই জন্য ভাবলাম মিস করব, এটা একটা আমাদের আঞ্চলিক অনুষ্ঠান, তো না গেলেও মনটা খারাপ লাগে। গত বছর যাইনি, এবছর না গেলেও 2 বছর হবে। ওই জন্য ভাবলাম যে ঘুরে আসি আর আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। রেডি হয়ে গেছি আমরা, এবার বেরোবো। চলো তাহলে, চলো। বাজারে তো বাজারে আসার পরপরই মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়েছে, তো সরাসরি মন্দিরে যাব, সন্ধ্যা আরতি হবে ওখানে। ওখান থেকে ঘুরে তারপরে আমরা দেখি প্রসাদ খাওয়ার দিকে যাব। দুর্গা পূজায়
লোক কিন্তু প্রচুর পরিমাণে হয়, আজকে প্রথম দিন তাও একটু কম কম আছে, আরো দুদিন হবে তখন দেখবেন আরো ভরে গেছে। ও আমাদের ঘোরাঘুরি শেষ, বাজারে কীর্তন দেখাও শেষ, খিচুড়ি খাওয়া হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, এবার ফিরে যাবো বাড়িতে। বন্ধুরা চলে এসেছি বাজার থেকে ঘুরে, আর সবকিছুই দেখা হলো, ভালো আনন্দ হলো আজকের দিনে। এই বছর তো থাকছি না, ওই জন্য পুরোপুরিটা ভালোভাবে দেখাতে পারিনি, কাল আমরা বেরোবো, ওই জন্য তাড়াতাড়ি চলেও এলাম। নেক্সট ইয়ারে সামনের বছর কিন্তু ভালোভাবে দেখাবো। আর কাল বা পরশুদিন শেষ, আর পরশুদিন তো বাজারে মানে রং খেলা পুরো ওখান থেকেই শুরু হয়ে যায়। চেষ্টা করবো সামনের বছর ভালো করে দেখানোর। এই বছর আমরা এক জায়গায় মানে ভিলপুরে যাচ্ছি, ওখানে গিয়ে মজা হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই কেমন লাগলো আপনাদের। আর যদি আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।